आज के स्मृति नाटक एकाले कपालकुंडला बनानी मुखोपाध्याय आगामी शारदीय शुभेच्छा जानिए आमरा आमादेर ऐ अनुष्ठान आरम्भ करते जाच्छि। मानदा ओ मानदा सुनते पाच्छो? तोमार बौदिमणिके एकबार पाठिये दाओ तो। मानदा ओ मानदा कि हलो कि? हाँ किचुतेई साड़ा देबे ना? किचुतेई ना? होबे ना केन? जेमन मणि तेमनी तार पेयारेर दासी दुटोई समान। इनी निश्चय बाड़ी नहीं। अच्छा रोज रोज जाए कोता? हय उनी थाकबेन बाड़ीते ना तो आमी। रात आठटा बजे एखनो बाड़ी गिननी देखा नहीं? ব্যাপারটা কি? মানদা মানদা শিগগিরই এক কাপ চা দে না রে, ভীষণ মাথা। ওমা তুমি কখন এলে? মানদা এক কাপ না, দু কাপ তাড়াতাড়ি। লাগবে না। কেন লাগবে না? কেন চা খেয়ে এসেছো? কোত্থেকে গো? জমের বাড়ি থেকে। তাই ভালো। মানদা দু কাপ না, এক কাপ। দাদা বাবু খাবে না। চাবিটা দেখি। কিসের চাবি? আমার আলমারির চাবি। কি দরকার বলো, আমি বার করে দিচ্ছি। আমি পারবো? পারবে না, উল্টে ঝামেলা বাঁধাবে। কোনোদিনও অভ্যাস নেই। এই তক্ক করো না তো, একদম তক্ক করবে না, আমি ঠিক পারবো। কি ব্যাপার বলো তো, মেজাজ এত খারাপ। ওমা সুটকেসে জামা কাপড় ভরছো কেন? কোথাও যাবে নাকি? হ্যাঁ। কোথায় গো? জমের বাড়ি। উনি থাকেন কোথায়? কিনি মিস্টার জন? তার মানে তুমি এক্ষুনি বললে ওখান থেকে চা খেয়ে এসেছো, তারপর বলছো সুটকেসে জামা কাপড় ভরে ওখানেই যাচ্ছো, তাই জিজ্ঞাসা করছি উনি কোথায় থাকেন। চুপ করো, তোমার সাথে মশকরা করার আমার কোনো ইচ্ছে নেই। বলি এতক্ষণ ছিলে কোথায়? উমা সিনেমা দেখতে গেছিলাম তো, তোমাকে বলিনি বুঝি? দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে। বাহ 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 বাহ, চমৎকার চমৎকার। সত্যি গো সত্যি চমৎকার। লাস্ট সিনটা যদি দেখতে না, শাহরুখকে তো মেরে মেরে পাক করে ট্রেনে তুলে দিয়েছে। এদিকে অমরেশপুরে কাজলকে ধরে রেখেছে, ট্রেন ছেড়ে দিচ্ছে, এ একটা হাত বাড়িয়ে ও একটা হাত বাড়িয়ে, ওগো 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 তুমি যদি একবার দেখতে গো, আমি তো কেঁদে কেটে একসা, আমার রুমাল টুমাল ভিজে এক কাপ কাপ। বলি কত হলো? কি গো? বয়স। উমা তুমি ভুলে গেছো? আমার 60, তোমার 65। মনে আছে তাহলে? তা তোমার কত হলো সেটারও তোমার মনে আছে? ওমা মনে থাকবে না? অবশ্য আমাকে সবাই বলে আমাকে দেখলে নাকি ওরকম মনে হয় না, মানে আমার চেহারাটা তো বেশ নরম সরম, তোমাকে দেখলে তো মনে হয় 65 না 70। এই ঠিক আছে ঠিক আছে, অত কথার দরকার নেই, আমি আমি চলে যাচ্ছি। সিরিয়াসলি? মানে এই 30 বছরে তুমি অন্তত 256 বার বলেছ বাড়ি থেকে চলে যাচ্ছ, কিন্তু যাওনি, তাই জিজ্ঞাসা করছি এবার কি তুমি সিরিয়াস? হ্যাঁ হ্যাঁ সিরিয়াস সিরিয়াস, এবার নিশ্চিন্ত? না না নিশ্চিন্ত হব কি করে, আগে তুমি যাও তো, না গেলে বিশ্বাস নেই বাবা। ঠিক আছে অত ভাবার দরকার নেই, আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি একবারে। আরে দাঁড়াও দাঁড়াও, এত তাড়া কেন? একটা কথার জবাব দাও তো, সবাই যখন জানতে চাইবে অমুক বাবু বাড়ি ছেড়ে চলে গেলেন কেন, তখন আমি কি বলব? মানে আমি তো তোমার বিয়েটাকে কারণ জানি না। জানো না আবার কি? না সব কিছুতে খালি জানি না জানি না জানি না, কারণ জিজ্ঞেস করছো? কারণ তো তুমি। মানে আমি তোমার বিয়েটাকে কারণ? বাবা বাবা, দোষী জানিল না, কি বা অপরাধ, বিচার হইয়া গেল। এক্সেলেন্ট এক্সেলেন্ট। খবরদার খবরদার, নাটক করবে না, চিরজীবন নাটক করেই এলে। তখনই আমি বলেছিলুম নাটকের বাড়ি মেয়ে আমি বিয়ে করব না, ও খালি অ্যাক্ট করবে,
যেমন বাপ তেমনি মেয়ে, দুজনে নাটকে ওস্তাদ। চুপ, একদম মা বাবাকে নিয়ে অন্য কথা হবে না। নো বাবা মা তো লাতুলি। এই দেখো আমাকে রাগিও না বলছি। কেন বলো তো, কেন কেন তোমাকে রাগালে কি হবে? কুরুক্ষেত্র হবে মনে থাকে জানো। তুমি রাগলে যদি কুরুক্ষেত্র হয়, আমি রাগলেও দ্বিতীয় পানিপথ, এটা তুমিও ভুলে যেও না, কেমন? আরে আরে, তোমার তো দেখছি বড় বার বেড়ে গেছে। হ্যাঁ, আর আর বাড়বে নাই বা কেন, দিনের পর দিন বাড়ির বাইরে থাকলে। এই এই এই, দিনের পর দিন মানে কি গো? পর পর সাত দিন যাচ্ছে দেখো, পর পর সাত দিন বাড়ি ফিরে তোমায় আমি দেখিনি। উফ ভগবান, আজও রাত আটটায় ফিরেছো। উফ, বলি এটা বাড়ি না ধর্মশালা? চেঁচিও না, সারের মতন গলার আওয়াজ, এক্ষুনি পাড়ার লোক এসে জড়ো হবে। ফুলশয্যার রাত্রে মশাই কানে 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 বলেছিল আমি তোমাকে ভালোবাসি, সেটাও বলির মোড়ের মিষ্টির দোকান পর্যন্ত শোনা গিয়েছিল। পাড়ার সবাই বলা বলি করছিল, আহারে ফুলশয্যার রাতে ছেলেটার মাথা খারাপ হয়ে গেল রে, ভালোবাসি ভালোবাসি বলে চেঁচিয়ে মরছে। এই এই, একদম কথা ঘুরবে না বলে দিচ্ছি। আজ পাড়ার সবাই জানো যে বাড়ির গিন্নি রাত আটটার আগে ফেরে না। উফ আস্তে, আরে সে তো আজকে সিনেমা হলে নবর সঙ্গে দেখা হয়ে গিয়েছিল তাই। নব? নব কে? নব নব নবটা কে? কে নব? আরে কে আবার, আমার কলেজের বন্ধু নবকুমার পুরোকা আসতো, তুমি জানো 30 বছর পর দেখা হলো। আমার মুন্ডু হলো। ও মা, ওরকম করে বলো না, একই দুঃখে সিনেমা দেখে কেঁদে কেঁদে মরছি, হঠাৎ দেখি পাশে সিটে ছেলেটা আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে। ছেলেটা? ছেলেটা তোমার দিকে হাঁ করে তাকিয়ে আছে? ঠিক আছে, ছেলে না বুড়ো হলো তো, অত বিদ্রুপ করার দরকার নেই। তারপর কি হলো? রাত আটটা পর্যন্ত সেই ছেলেটা তোমার দিকেই তাকিয়ে থাকলো? না না না, তাকিয়ে থাকবে কেন, সে আমার হাত চিপে ধরলো, আমি তার হাত চিপে ধরলাম। বাহ 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 বাহ, এ তো আরো চমৎকার চমৎকার। চমৎকার না, তুমি বলো 30 বছর পর দু বন্ধুর দেখা হয়েছে, কথাই শেষ হচ্ছে না কথাই শেষ হচ্ছে না, কিন্তু রাত্রি হয়ে গেল বলে আমাকে চলে আসতে হলো, আমার যে কি খারাপ লাগছিল, এত কান্না পাচ্ছিল। ওই হাফকাজ তো তোমার বন্ধু? হাফ না, পুরো পুরো পুরো। ওই হলো পুরো পুরো পুরো, ওই হলো পুরো। আরে বাবা, কলেজে আমাদের এত ভাব ছিল জানো তো, সবাই না আমাদের সুচিত্রা উত্তম বলে ডাকতো, মানে ওকে তো অনেকটা উত্তম উত্তম দেখতে। ঠিক আছে ঠিক আছে, অনেক হয়েছে, আমি চললাম। অমন গলায় বলার দরকার নেই, চললাম অনেক হয়েছে, যা গলা আমি এমনিতেই শুনতে পাচ্ছি। তখন থেকে খুব তো হেরে গলা, ষাঁড়ের মতন গলা, অনেক কিছু শুনলাম জানো। কলেজ জীবনে সবাই কি বলতো আমাকে, আমার গলা নাকি সৌমিত্রের মতো। গলা দিয়ে কি হবে, চেহারাটা যদি ওনার মতন হতো মানে দাম। তোমাকে দেখতে তো মনে হয় অমরেশ পুরীর যমজ ভাই। কে? কি পুরি? অমরেশ, অমরেশ পুরি। সেটা কে? হিন্দি সিনেমা তো দেখো না, জানবে কি করে? হ্যাঁ, মুখখানা দেখলে না দাঁত কপাটি লেগে যায়। ও, অমরেশ পুরি মানে ওই হিন্দি সিনেমার ভিলেন আছে? আচ্ছা, আমাকে ওই লোকটার মতন দেখতে? দেখতেই তো, ওই জন্য তো আমারও মাঝে মাঝে দাঁত কপাটি লেগে যায়। আমাকে দেখলে তোমার দাঁত কপাটি লাগে? বলি আর কত অপমান তুমি আমায় করবে, ঠিক আছে আমার আর ভালো লাগছে না, অনেক হয়ে গেছে, আমি চললাম। এসো এসো এসো, দুগ্গা 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 দুগ্গা। ও হ্যাঁ, কাশির ওষুধটা নিয়েছ? না নিইনি। কেন? সারা রাত্রি তো কাশবে, খকর 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 খকর, পাশের লোকের অসুবিধা হবে না? সবাই তো আর আমি নই যে সারা রাত্রি বসে বসে তোমার বুকে হাত বুলিয়ে দেবে। পাশের লোক? ও মা, সেটা আবার কি? সে কি পাশের লোক থাকবে না? মানে
তুমি তো মোটেই একা থাকতে পারো না, পাশের লোক তো থাকতেই হবে। তা তুমিও তো একা থাকতে পারো না, তাহলে তোমার পাশে কি লোক থাকবে নাকি? সে তো থাকবে। কি? আগে তুমি যাও তো, তারপর শেষ কাশে পাশের লোকের ব্যবস্থা হলো আর তুমি গুটি গুটি ফিরে এলে তা হবে না বাবা। এই বয়সে আমি শুধু শুধু নবকে হয়রানি করতে পারবো না। তার মানে ওই সারা নবগোপাল এসে থাকবে এখানে? গোপাল নয়, কুমার। আরে ওই হলো কুমার, কুমার, কুমার। ওকেই ভাবছি ডেকে নেব গো। বিয়ে থা করেনি একটা মানুষ, বুড়ো বয়সে ওরও একটা সঙ্গী হবে, আমারও একটা সঙ্গী হবে। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড না? আমি জানতাম এই প্রপোজালটা তোমার ভেরি গুডই মনে হবে। গেজু হবে আর তোমার মুন্ডু হবে। শোনো শোনো, তুমি বরঞ্চ তাড়াতাড়ি বেরিয়ে পড়ো, কেমন? বাবা আকাশের অবস্থা তো ভালো নয়, যদি ঘনি আসে এরপরে তাহলে হয়তো তোমার আর যাওয়াই হবে না। যাও যাও যাও, দেরি করো না আর, এসো এসো এসো। বাপরে বাপরে, তোমার তো আর তস্ত হয়েছে না দেখছি, আমার তাড়াতে পারলে বেঁচো, বৃষ্টিটা একটু ধরো তারপর ঠিক যাবো। ভাবলাম এক্ষুনি নবকে চলে আসতে বলি, তা না। ধ্যাত 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 কি, এখনো যাইনি তাতেই ধ্যাত। নির্লজ্জ কোদাকার, বুড়ো বয়সে কপাল কুণ্ডলা হয়ে বসেছে, 30 বছর বাদে সালা নবকুমার কোত্থেকে শ্বশুরে এসে হাজি, এটা কি ইয়ার্কি নাকি? হ্যাঁ ও মা, এ তো দারুণ বলেছ, গ্র্যান্ড। আমি কপাল কুণ্ডলা, ও নবকুমার, আর তুমি বেশ কাপালিক, বলো পুরো বঙ্কিমচন্দ্র হাজির। আমি কাপালি? আমার কাশালা এত বড় আসপত্তা, উনি এতদিন পর নবগোপাল কপাল হাজির হচ্ছে কেন? ওমা হাজির হবে না, আমাদের যে একটা অ্যালামনি অ্যাসোসিয়েশন হয়েছে গো, সব 60s ব্যাচ, সেখানে নব আসবে না? তা কখনো হয়, সব বন্ধুরাই হাজির, রোজ বিকেলে তো ওখানেই যাচ্ছি, টারাং 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 টারাং, সবার সঙ্গে দেখা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, টারাং 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 টারাং, তোমার সব অনেক বন্ধু না? অনেক। কিরকম? শ্রীদীপ শান্তনু, শঙ্কর বিশ্বনাথ, প্রদীপ অসীম, অরূপ শেখর, একটা মেয়ে বন্ধু নেই না? ওই আছে পুরবি টুরবি দুই একটা, নেই বললেই চলে। ওই দু একটা না বাবা, তো খুব ভালো, চমৎকার। তাহলে তো আমাকে আর তোমার দরকার নেই, তুমি অষ্টশাখা পরিবৃতা হয়ে থাকো, আমি চললাম। এসো দুগ্গা দুগ্গা। ও হ্যাঁ, রাত্রি রয়ে গেছে তো, তুমি কি কিছু খেয়ে যাবে? কি দয়া রে, একবারে মহিলা শ্রী চৈতন্য দেব এলেন, খাবো না, কিচ্ছু খাবো না, মুখে তুলবো না কিছু। এসো এসো এসো, তাহলে তোমার আর দেরি করাবো না, এই নাও ছাতা আর এই ওয়াটারপ্রুফও আছে, যেটা তোমার সুবিধা, তুমি বেরোলে তবে আমি নবকে একটা টেলিফোন করব, তারপর একটু আদা দিয়ে আহ গরম গরম চা খাবো, যা মাথা ধরে আছে না। চিন্তা কিসের, একটু সহ্য করো, একটু পরেই তোমার আদরের নবকুমার এসে ভালো করে তোমাকে মলম লাগিয়ে দেবে। মলম লাগাতে হবে না, ওকে দেখলেই সব কষ্ট আমার সেরে যাবে। চুপ, নির্লজ্জ, লজ্জা করছে না এইসব কথাগুলো বলতে? ও মা, লজ্জা করবে কেন, সত্যি তো, খালি একটাই চিন্তা, এত ঝড় জলে নব যদি আসতে না পারে তাহলে তো খুবই মুশকিল, মানে রাত্রির বেলা বাজ পড়লে তো আমার খুব সমস্যা হয়। আর একটা কথা না, বাজ পড়বে আর তুমি ভয় পেয়ে ওই সালা নবর বুকে মাথা রাখবে, তা হবে না, আমি তা হতে দেব না, এটা আমার বাড়ি, এটা আমার বউ, আর বউকে জড়িয়ে ধরবে বেটা হাপকা এসতো, নো নো নো, নেভার নেভার নেভার। হাপ নয়, পুরো। ওই হলো পুরো পুরো পুরো। তাহলে তুমি যাবে না? না আমি যাব না, এই আমি বসলুম। হ্যাঁ এসো। কে
এদিকে এসো, আমার পাশে এসে বসো, বাজ পড়বার দরকার নেই, তুমি এক্ষুনি আমার বুকে মাথা রাখো। এই রাখো, রাখো বলছি। এই অমরেশপুরীর বুকে কে মাথা রাখবে? হতে উত্তম কুমার মাথা তুলতাম না। খবরদার, একটাও কথা না, নো উত্তম কুমার। মানুদা, দুকাপ চা দিয়ে যাও তাড়াতাড়ি, আদা দিয়ে। এই মানুদাকে ডাকছো কেন? দেখতে পাবে, ছাড়ো আমাকে। এই মানুদাকে ডেকো না, দেখে ফেলবে। ছাড়ো না, ছাড়ো না। আসুক, 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 মানুদা এসে দেখুক কি হচ্ছে। দাদা বাবু, অমরেশ পুরী না উত্তম কুমার? শালা হাতটা তো নিখুঁত করেছে। চুপ, নড়বে না একদম, বলছি নড়বে না। বুকে লেপতে থাকো, যেমন আছো তেমনি থাকো। আস্তে লেপতে থাকো বুকের ওপর, হ্যাঁ লেপতে থাকো, লেপতেই থাকো। নমস্কার, আগাম শারদীয়া শুভেচ্ছা জানাবো।